হাই বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। দোলনায় কে দুলছে বলো তো? আমার বৌদি আর তার টিম টিম। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমার দাদা বৌদি এসছে। দাদা বৌদি এসছে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে, এত দূর থেকে এই প্রথমবার আমাদের বাড়িতে এসছে। আগের দিনকে তো আমরা দক্ষিণেশ্বর ঘুরতেও গিয়েছি, তার ব্লগ অলরেডি পোস্ট হয়ে গেছে। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল থেকেই হবে রান্নার তোড়জোড়। আজকে সারাদিন নিজের হাতে রান্না করে দাদা আর বৌদি ভাইকে কী কী খাওয়ালাম, কী কী রান্না করলাম, তারই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে বলে দিই, প্লিজ আমার গলার ভয়েসটা শুনে কেউ কিছু মনে করো না, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গলা ভীষণ পরিমাণে বসে গেছে। যাই হোক, আজকে সকালটা কিন্তু বেশ একটা সানি ওয়েদার, বাইরে রোদের ঝলক, আর মামনি ওইদিকে মাছ কাটছে, কারণ বাবা খুব সকাল সকাল বাজার থেকে কিন্তু মাছ নিয়ে এসছে। এইদিকে আমি বসিয়ে দিয়েছি মশলা কষাতে, আর দেখছো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, আর দিয়ে দেব টমেটো কুচি, নুন আর হলুদ পরিমাণ মতো দিয়েছি। মামনি কিন্তু মাছ কাটার সঙ্গে সঙ্গে আমাকে সব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। এই যে এগুলো হলো লোটে মাছ, আমি আনতে বলেছিলাম সাদা লোটে, কারণ আজকে বানাবো লোটে মাছের ঝুড়ি। আমার দাদা কখনো লোটে মাছ খুব একটা খায়নি, তাই প্রথমে যখন দিয়েছিলাম খেতে তখন বলছিল এটা কি দিয়েছিস। যাই হোক, এই যে মাছটা দেখছো এইটা হলো কাতলা মাছ, আর করব দই কাতলা। তাই মামনি তো আগেই বললাম মাছগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছে, আমি এদিকে কাতলা মাছগুলোকে ভাজি আর তার পেঁয়াজের মশলাটাও তৈরি করে নিচ্ছি। আর এইদিকে দেখো লোটে মাছটাও ঢাকা দিয়ে রেখেছিলাম, লোটে মাছ থেকে প্রচুর জল বেরিয়েছে, আর তাই আমি কাঁটা চামচ দিয়ে লোটে মাছের ভেতরের যে কাঁটাটা থাকে সেইগুলোকে বেছে বেছে বার করে দিচ্ছি এইভাবে। তোমরা যদি লোটে মাছের ঝুড়িতে এইভাবে কাঁটাগুলো বেছে বার করে দাও, তাহলে কিন্তু লোটে মাছের ঝুড়িটা খেতে আরও ভালো লাগবে। মুখের মধ্যে যে কাঁটাগুলো মাঝে মাঝে আমাদেরকে ডিস্টার্ব করে সেটা আর করবে না। ওইদিকে কাঁটাগুলো বাছিয়ে রেখে দিয়েছি, আর একটু ধনে পাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামাবো। আর এইদিকে আমি কাতলা মাছগুলোকে ভাজা করে অলরেডি তুলে নিলাম। এইদিকে লোটে মাছটাও প্রায় হয়ে গেছে, তাই লোটে মাছটাকে এবার দেখো পুরো তুলে নিয়েছি, এক বাটি ঝুড়ি হয়েছে কিন্তু। যাই হোক, আবার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে গোটা গরম মশলা, সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা ঢেলে দিয়েছি। পেঁয়াজ বাটাটাকে ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি মৌরি, কাজু আর পোস্ত বাটা। ভালো করে তেল ছেড়ে আসার পরে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই, কারণ দই কাতলা করব তাই টক দইটা একটু বেশিই দিয়েছিলাম। এরপরে দিলাম 2 কাপ জল, আর হ্যাঁ আমি এখানে 1 কেজি মাছ কিন্তু রান্না করেছি। হ্যাঁ, তার মধ্যে 1 পিস মাছ আমি সরিয়ে রেখেছি আর মাথাটাকে বাদ দিয়েছি। তাহলে তোমরা অ্যামাউন্টটা বুঝতেই পারছো, নামানোর সময় কিন্তু একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়েছি। আমাদের দই কাতলা একদম রেডি। বাবুনি ওইদিকে নারকেল কুড়িয়ে গরম জলে মাখিয়ে চটকে চটকে নারকেলের দুধগুলোকে বার করছে, কারণ সেই নারকেলের দুধ দিয়েই আজকে বানাবো কিন্তু মালাইকারি। চিংড়ি মাছগুলোকে হালকা তেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিয়ে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে একটুখানি আদা বাটা দিয়েছিলাম আর দিয়েছিলাম পোস্ত বাটা। ভালো করে নুন হলুদ দিয়ে মিশিয়ে নারকেলের দুধগুলো ঢেলে দিয়েছি আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে। আমি কিন্তু চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে দিতে বলেছিলাম, আর হ্যাঁ একটু কাঁচা লঙ্কা চিরে আর একটু চিনি দিয়েছি। আর ওইদিকে তো আমাদের চিংড়ি মাছ ভাপে হচ্ছে, আর এইদিকে দেখো এটা কী বলো তো, মানকচু বাটা মামুনি বানিয়েছিল। আর দেখছো পুরো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, আমরা সবাই একসঙ্গে বেশ আনন্দ সহকারে খেয়েছি। দাদা বারবার ওই ঝুড়িটাকে দেখে জিজ্ঞাসা করছিল এটা কি করেছিস। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমি বলেছি এটা লোটে মাছের ঝুড়ি। এরপরে বিকেলে বেরিয়েছিলাম হাবড়ার মা মনুর সাথে, এখান থেকে নিয়েছিলাম ছানার পায়েস আর দই, চললাম রাতের অ্যারেঞ্জমেন্ট করতে। বাইরে দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, রাত্রেবেলা আমি বানিয়েছিলাম একদম প্লেন বাসমতি চালের ভাত, আর হবে মাটনের একদম হালকা ঝোল। তো এই দেখো আমি এখানে আলুগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা সরিয়ে দেওয়ার পরে সর্ষের তেলেই মাটন করেছিলাম। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকেও ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ফোড়ন বলা চলে না, সরি, লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি এইদিকে টমেটোটাকেও কুচি করছি, কারণ টমেটোটাকেও এই তেলের মধ্যে দেবো। আর এর মধ্যে দিয়েছিলাম আদা রসুন বাটা। পুরো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দুপুরবেলায় মামনি ম্যারিনেট করে রেখেছিল টক দই দিয়ে মাটনটাকে। মাটনটা যদি তোমরা রান্নার 3-4 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখো না, তাহলে কিন্তু আরও ভালো লাগে। এইবার হলো কষাকষির পালা, একদম দেখো মাংস কষতে কষতে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু মাংসে একটু
একটুও জল দিইনি। এইবার এই যে চিকেন সরি মাটনগুলো, আসলে রোজ চিকেন করতে করতে ওটাই মাথায় আসে, এইবার এই মাটনগুলোকে আমি প্রেশারে তুলে দিলাম। আর প্রেশারের ঢাকনাটা আটকে আমাদের এই প্রেশার কুকারে মোটামুটি 8টা সিটি লেগেছিল। তারপরে মামনি রান্নাটা বাদবাকি কমপ্লিট করেছিল, আমি আমার দাদা বৌদিকে নিয়ে চলে এসেছিলাম ভোতকার বাড়িতে, অল্প সময়ের জন্য এসছে তাই একটু এই কাকি বাড়িও ঘুরে গেল। দেখো টিমটিমও কত আনন্দ পেয়েছে, চারপাশে চললো কফি মিষ্টি আর একটু আড্ডা। আমাদের সাথে সাথে টিমটিম মহাশয় কিন্তু এত জায়গা ঘুরে বেশ আনন্দ পেয়েছে। রাত্রে আবার ফিরে আসলাম বাড়িতে, সঙ্গে ছিল মটন কারি আর একদম গরম গরম বাসমতি চালের ভাত, আর আমি বানিয়েছিলাম একটু স্যালাড। সারাদিনের দিনটা এইভাবে কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, রেসিপিগুলো কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো। আমি তো গরম গরম ভাতটাকে একগ্রাসেই একদম মুখে তুলে নিলাম। আজকের দিনটা এরকম, টাটা।